আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান এবং আপনার যদি বেসিক কিছু বা আপনি যদি ফোন অন্তত চালাতে পারেন তাহলে আপনি ইনকামটা করতে পারবেন। আপনার ওই রকম কোনো স্কিল দরকার হবে না যেটার মধ্যে আপনি পারবেন না বা আপনার ওই রকম ইংরেজি জানতে হবে না কিংবা আপনার অত পরিশ্রম এখানে লাগবে না ইনকাম করার জন্য, শুধুমাত্র কিছু ক্লিক করতে হবে। আমি মনে করি যারা ফোন চালাতে পারেন তারা এই সকল ক্লিকগুলো খুব ইজিলি করে ফেলতে পারবেন। প্রতিদিন আধা ঘন্টার মতো সময় দিলে একটা ভালো পরিমাণ ইনকাম এখান থেকে আপনি করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি এবং এই ভিডিওটার মধ্যে আপনি যা দেখতে চলেছেন পুরো বিষয়টি আসলে আপনাদের সবার জন্য। তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখে চলুন এবং স্ক্রিনে গিয়ে পুরো বিষয়টা আমি দেখায় দিচ্ছি। সবার আগে স্ক্রিন রেকর্ডিংটা আমি অন করে নিচ্ছি এবং অন করার পর আমি আসলে আপনাদের ইচ্ছাতে কিন্তু মোবাইল স্ক্রিনে করতেছি, কারণ আপনারা অনেকেই বলেন যে পিসি স্ক্রিনে ভাই বুঝি না। তো স্ক্রিন রেকর্ডিং অন করার পর আমার ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই অপশনটাতে চলে আসবেন। আমি দেখাই দিচ্ছি একটু, এখান থেকে আপনারা চলে আসবেন আমার এখান থেকে আসলে অ্যাকাউন্ট খোলার অপশনটাতে চলে আসবেন। তো আমি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম বা আপনারা এরকম রেজিস্ট্রেশন অপশনটায় চলে আসবেন। এখানে ইওর লগ ইন মানে এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, আমি ইউজার পলক যে দিয়ে দিচ্ছে এবং ইমেল দিতে হবে একটা। ওকে, তো আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম। এখন একটা পাসওয়ার্ড সেট করতে হবে, পাসওয়ার্ডটা আপনার পছন্দ মতো পাসওয়ার্ড সেট করবেন, যেন স্ট্রং একটা পাসওয়ার্ড হয় যে কেউ যেন ঢুকতে না পারে। ওকে, তো আমি একটা পাসওয়ার্ড এখানে সেট করে নিচ্ছি। একটা পাসওয়ার্ড সেট করার পর আই এম নট অব রোবটে ক্লিক করার পর এখানে বলতেছে যে আমাকে আসলে যেগুলো সিলেক্ট করতে বলতেছে আমি সিলেক্ট করে ভেরিফাই করে নিলাম। করার পর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর হালকা একটু লোডিং নেবে, লোড নেওয়ার পর দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সুন্দর মতো কমপ্লিট হয়ে গেছে। তো ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাডেড টু ইওর ডাটা বেস। তো আমাদের ওনাদের ডাটা বেসে নাকি আমার আসলে অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো আমার এখানে দেখুন এই যে এখানে পাশে একটা লগ ইন ইনফরমেশন দিতে বলতেছে। তো এখানে আমি আমার লগ ইন ইনফরমেশন আমি যে ইউজার নেমটা ব্যবহার করছি সেটা দিব, পাসওয়ার্ডের জায়গায় এখন আমার যে পাসওয়ার্ডটা ব্যবহার করছিলাম সেটা দিয়ে দিব। ওকে, তো সব কিছু দেওয়ার পর আই এম নট আ রোবটে ক্লিক করতে হবে। দেন হলো এখান থেকে হালকা একটু লোড হবে, লোড হওয়ার পরে আমাকে যেগুলো সিলেক্ট করতে বলতেছে আমি সেগুলো আসলে এখান থেকে সিলেক্ট করলাম। করার পর ভেরিফাইতে দিলাম, আমার কিন্তু প্রথমটা হয়নি। এর পরবর্তীতে আরেকটা বলতেছে, তো আমি আবার করে দিচ্ছি। আবার একটা করার পরে এটা সিলেক্ট করার পর আমাদের এটা হয়ে গেল। দেন আমি এখানে দেখুন লগ ইন অপশন আছে। তো এইখানে কিন্তু আমাদের আবার অন্য একটা ভাষার মধ্যে আছে, তো আপনি চাইলে কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারবেন। আপনি এটা চেঞ্জ করে নেবেন আসলে এই যে দেখবেন যে রাশিয়ান ভাষার মধ্যে আছে, তো আমি ইংলিশ এখানে করা অলরেডি হয়ে গেছে, অটোমেটিক ইংরেজিতে হয়ে গেছে, আমার ফোনে সেট ছিল, নাহলে আপনারা এখান থেকে ইংলিশ করে নেবেন। করার পর এখানে আপনাদের সামনে কাজটা কি, আপনাদের সামনে কাজটা যেহেতু আমি ক্লিকের কাজ বলেছি এখন ক্লিকের কাজে দেখাচ্ছি। এই যে এখানে দেখুন যে রিসিভ আছে, তো আমি এখানে রিসিভে ক্লিক করবো। একটা এখানে অপশন আছে, এখানে আমি রিসিভে ক্লিক করতেছি। তো রিসিভে ক্লিক করার পর দেখবেন একটু লোড হবে, আমাকে অন্য একটা পেজে তারা নিয়ে যাবে। তো পেজে নিয়ে গেলে এখানে আমার হালকা একটু ওয়েট করতে হবে। ওয়েটটা আপনি করবেন 2 থেকে 4 সেকেন্ড বা 5 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পর আমাদের এই কাজটা শেষ, কাজটা শেষ আমাদের হবে, আসতে একটু সময় নেবে। তো আমি আবার এই পেজটাতে চলে আসলাম। তো আমাদের অনেক সময় অ্যাড শো করতে পারে, তো অ্যাডগুলো আসলে আমরা কেটে কেটে দিব। তো এভাবে করে আমাদের সবগুলো কাজ আসলে মূলত করতে হবে। এর পরবর্তীতে আমি ব্যাক পেজে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর আমাদের ব্যালেন্স কিন্তু একটা দেখবেন যে যুক্ত হয়ে যাবে। আমি আবার এখানে ইংলিশ দিয়ে নিলাম। তারপর আমাদের একটার জন্য আমাদের এখানে ব্যালেন্স যুক্ত হয়ে যাওয়ার কথা। তো আপনাদের এরকম করে আসলে সবগুলোই কিন্তু আস্তে আস্তে ব্যালেন্স যুক্ত হবে। আপনি রিসিভে ক্লিক করবেন, এরপর একটা অ্যাড আসবে আপনার সামনে, আমি দেখাই দিচ্ছি পুরো বিষয়টাই। একটা এক এক একটা একটা করে অ্যাড শো করবে আপনার সামনে। তো অ্যাডগুলো যতবার শো করবে ততবার আপনার ইনকাম হবে। এইভাবে কিন্তু এখানে যতগুলো রিসিভ বাটন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15টা, মোট 15টা কাজ প্রতিদিন আপনি করতে পারবেন। 15টা কাজ করতে আপনার সর্বোচ্চ 1 মিনিট করে সময় দিলে 15 মিনিট সময় লাগবে। তো আমি ওই হিসেবে আমার ডিসক্রিপশনে কিন্তু আমার টাইটেলটার মধ্যে লিখে দিয়েছিলাম যে 15 মিনিটের মতো আমার সময় লাগবে, তো ওই হিসেবেই লিখেছি। তো আপনারাও ওই হিসেবে এখানে দেখতে পারতেছেন যে আমার এখানে কিন্তু ওই হিসেবেই লিখা আছে। তো এইখানে ভাই কাজ এক ধরনেরই, কাজগুলো হলো যে আপনার এখানে শুধুমাত্র আসতে হবে, রিসিভ বাটনে একটা ক্লিক করতে হবে, ক্লিক করার পর আপনি 10 মিনিট পর একটা ইনকাম করতে পারবেন। আপনার এই ইনকাম ছাড়া এখানে কোনো ধরনের আলাদা ইনকাম নাই। আর ইনকামের টাকাটা আপনি $1 জন্য 96 করে রেট পাবেন এবং রেটগুলো আপনি সরাসরি কিন্তু পেয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন। পেয়ার অ্যাকাউন্ট খোলা খুবই ইজি, শুধুমাত্র একটা ইমেল হলেই আপনি পেয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন বা জিমেল হলেই খুলে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। তা মনে করি যে বুঝতে পারছেন। আর যদি আপনি উইথড্র কীভাবে দেবেন সেটা
এটা বলে দেখেন উইথড্রলস এ ক্লিক করবেন। উইথড্রলস এ ক্লিক করার পর আপনি এখান থেকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নেবেন, পেয়ার পেয়ার সিলেক্ট করার পর আপনি এখানে অ্যামাউন্টটা দিবেন, আপনি কত অ্যামাউন্ট আসলে পেমেন্ট চান। এটা দেওয়ার পর আপনি উইথড্রো দিয়ে দেবেন, যেমন $5 হলে $5 দেওয়ার পর আপনি এখানে দিয়ে দেবেন, শেষ। তো আপনাদের এইভাবে করে আপনি উইথড্রো নিয়ে নেবেন, কিন্তু আমার এখানে এনাফ ব্যালেন্স নাই দেখাচ্ছে, সেই কারণে আমি পেমেন্ট নিতে পারলাম না। তো 10 মিনিট ধৈর্য ধরে ধরে কাজ করে নেবেন, এইটাই আসলে এখানকার কাজ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে দেখা মাস্ট, নিজে খেলা খেলবেন, পরে খেলাবেন। আসসালামু আলাইকুম।